আসসালামু আলাইকুম, এলিসাস কুকিং রেসিপিতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসছে ঈদে, সুন্দর কোনো রেসিপি তৈরি করতে চাইলে সেমাই দিয়ে আমার এই ডেজার্টটা তৈরি করতে পারেন। এটা কিন্তু ডাইনিং টেবিলের সৌন্দর্য বাড়িয়ে দিবে দ্বিগুণ, এতটা কালারফুল দেখতে আর খেতেও অনেক মজার। আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে ভালো লাগবে, তো চলুন তৈরি করে নিই। তো এই ডেজার্টটা তৈরি করার জন্য প্রথমে আমি চুলা একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। তো ঘিটা দেওয়ার পর ঘিটা গলিয়ে নিচ্ছি, আর হচ্ছে এটাতে 1/4 চামচ এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা স্মেলের জন্য, আর 200 গ্রামের মতো দিয়ে দিচ্ছি লাচ্ছা সেমাই। তো এই ঘিয়ের সাথে লাচ্ছা সেমাইটাকে কিছুক্ষণ ভাজতে হবে। 1/4 কাপ দিয়ে দিলাম নারিকেল কুড়ানো, 1/2 কাপ দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা কিন্তু যে যার মতো নিতে পারেন, আর একটু বাড়িয়ে দিলেও হবে। কিছু দিয়ে দিচ্ছি কিশমিশ, সেমাই রান্না হচ্ছে, সেমাই রান্নার মানে হচ্ছে কিশমিশ দিতে হবে। আর এখানে 3 কাপের মতো ঘন দুধ ঢেলে দিচ্ছি। দুধটাকে আমি আগে থেকে খুব ভালো করে জাল করে নিয়েছিলাম, তো কিছুক্ষণ জাল করে নিয়েছি। আর মিষ্টি খাবারের লবণ যারা পছন্দ করেন অল্প একটু লবণ দিয়ে নেবেন। তো এটা তৈরি করা হয়ে গেছে, আর যে বাটিতে আমি সেট করবো ওইটাতে ঘি ব্রাশ করে নিয়েছি। এখন সেমাইটা গরম থাকা অবস্থায় এই বাটিতে খুব ভালো করে সেট করে দিচ্ছি। সেট করা হয়ে গেছে, এখন ফ্রিজে রেখে ঠান্ডা করে নিচ্ছি। আর এখানে আমি 250 ml-এর মতো পানি দিয়ে দিচ্ছি, আর 60 গ্রামের মতো দিয়ে দিচ্ছি জিলু পাউডার। এটাকে এখন একসাথে মিশিয়ে জাল করে নিচ্ছি। এটা কিন্তু খুব সময় ধরে জাল করতে হবে না, 1-2টা বলক উঠে গেলেই চুলা থেকে নামিয়ে নেব। আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি একটু কালার করার জন্য রেড ফুড কালার। কালারটা অপশনাল, চাইলে নাও দিতে পারেন। তবে ডেজার্ট তৈরি করতে গেলে একটুখানি যদি কালারফুল করা হয় দেখতে খুবই সুন্দর লাগে। তো সেমাইয়ের বাটিটা এখন ফ্রিজ থেকে বের করে নিয়েছি, আর বাটার পেপার কেটে মাঝে এরকম দিয়ে দিচ্ছি, কারণ আমি একটা ডিজাইন করতে চাচ্ছি সেটার জন্য। তো এখন জেলুটা গরম থাকা অবস্থায় এটাতে ঢেলে দিয়েছি, আর সেমাইটা যেহেতু ঠান্ডা কিছুক্ষণ পরেই জেলুটা সেট হয়ে গেছে। আমি আরও 20 মিনিটের মতো ফ্রিজে রেখেছিলাম। তো এখন একটা সাইড থেকে বাটার পেপারটা টান দিয়ে উঠিয়ে নিচ্ছি, মাঝখানে কিন্তু খুব সুন্দর একটা লেয়ার বোঝা যাচ্ছে। একইভাবে আমি সবগুলো বাটার পেপার উঠিয়ে নিচ্ছি। মাঝে যে খালি জায়গাগুলো আছে ওগুলোতে আমি ভাজা সেমাই দিয়ে দিচ্ছি। এই সেমাইটাকে আমি আগে থেকে গিয়ে ভেজে নিয়েছিলাম মিডিয়াম আঁচে চুলাতে। তারপর উপরে দিয়ে দিচ্ছি নারিকেল কুড়ানো। এটার উপরে দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। প্রত্যেকটা রেসিপি যদি সাজিয়ে পরিবেশন করা হয় দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। আশা করছি আমার আজকের এই ডেজার্টটাও আপনাদের কাছে ভালো লেগেছে। এরকম আরও সহজ সহজ রেসিপি পেতে চ্যানেলের পাশেই থাকুন, আর আসছে এই রেসিপিটা তৈরি করুন। সবাই অনেক ভালো থাকবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।